हेलो फ्रेंड्स, वेलकम टू कुकिंग एंड बेकिंग विद शताब्दी। आज के आमी चले एसेछि खूब ही एक मजादार रेसिपी निये, बनाना चॉकलेट पिठा। ताहले चलुन आर देरी ना करे रेसिपिटी देखे नेवा जाक। ए पिठाटा बानानोर जोन्नो प्रथमे आमी एखाने एकटा पाका कला निये निएछि। ए कलाटा आमी मैश करे नेब। आमी एखाने एकटा काँटार साहाज्ये कलाटा मैश करब। आपनारा चाइले मिक्सार ग्राइंडारे मैश करे निते पारेन। কলাটা আমার ম্যাশ হয়ে গেছে। এবারে এতে আমি ছোট কাপের 2 কাপ দুধ অ্যাড করে দিলাম, তার সাথে 1/4 কাপ ব্রাউন সুগার আর 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে নরমাল সুগারও ব্যবহার করতে পারেন। চিনিটা ভালো করে গুলে নেব দুধের সঙ্গে। চিনিটা গুলে গেলে এতে আমি 1 কাপ আটা অ্যাড করে দিলাম। আটাটা ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না এটা লাম্প ফ্রি হয়ে যাচ্ছে আর ব্যাটারটা স্মুথ হয়ে যাচ্ছে। ব্যাটারটা দেখুন আমার স্মুথ হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে 2 বড় চামচ ডার্ক চকলেট অ্যাড করে দিলাম। আপনারা চাইলে মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন। আমার পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি, সেটাকে তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে ছোট 1 চামচ করে ব্যাটার অ্যাড করে দিচ্ছি। এরকম আপ্পাম প্যান খুবই ইজিলি অ্যাভেলেবল, আপনারা অনলাইন স্টোর বা সুপারমার্কেটে পেয়ে যাবেন। আর আপনারা চাইলে এটা ফ্রাইং প্যানেও বানিয়ে নিতে পারেন। এই পিঠাটা ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবারে দেখুন আমি চামচ দিয়ে আস্তে করে টিপলি এটা উল্টে যাচ্ছে। এবার এরকম ভাবেই আমরা বুঝে যাব যে আমাদের একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। পিঠাগুলো উল্টানো হয়ে গেলে ওপর থেকে আর একটুখানি তেল ছড়িয়ে দেব, এতে অন্য পাড়টাও ভালো করে ভাজা হয়ে যাবে। এই পিঠাটা গরম যেরকম খেতে ভালো লাগে সেরকমই ঠান্ডা। আপনারা এটা সার্ভ করার সময় ওপর থেকে চকলেট সস ছড়িয়ে সার্ভ করে দিতে পারেন। আর দেখুন এরকম ভাবেই আমাদের বানানা চকলেট পিঠা রেডি হয়ে গেছে। আপনারা বানান আর আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে বরাবরের মতন একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল, সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল যদি এখনও না করে থাকেন বা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।